তিন বিষয়ে পরীক্ষা নেয়, বাকি বিষয়গুলো চর্চার বাইরেই থেকে গেছে এসএসসি তে উত্তীর্ণদের। ক্ষতি পুষিয়ে নিতে উচ্চ মাধ্যমিকে ভর্তির আগে বিশেষ ক্লাস নেয়ার পরামর্শ। যে কিছু কিছু দুর্বলতা আছে বলে আমাদের শিক্ষাবিদ যদি মনে করেন সেইটা সংশোধনের জন্য রিমিডিয়াল ক্লাস যেটাকে বলা সেই রিমিডিয়াল ক্লাসগুলো নিতে পারেন। অনলাইন পাঠদানে গুরুত্ব দেয়া এবার দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আমরা খুবই আনন্দিত যে ময়মনসিংহ পাশের হাট থেকে এগিয়ে আছে। এই অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তার সাহায্যে আমরা অনেকটা মেকআপ করেছি। শিক্ষার্থীরা যথেষ্ট পরিশ্রম করেছে, সব মিলেই আসলে চমৎকার রেজাল্টটি হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের। তাদের বেসটা বা শিকড়টা খুব জোরালো ছিল বলেই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে মার্কসটা নিয়ে এসেছি এবং যে ফলাফলটা দিয়েছি তারা সেই রেজাল্টটাই পেয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুগল, ফেসবুক, ইউটিউবের কয়েকশো ক্যাশ সার্ভার বন্ধ হচ্ছে আজ, জাতীয় নিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্ত। শহরে সমস্যা না হলেও গ্রামে ইন্টারনেট ব্যবহারে ভোগান্তি। খ্রিস্টীয় নতুন বছর বরণে দেশে দেশে প্রস্তুতি, করোনার কারণে সীমিত ইউরোপের আয়োজন। ঢাকায় উন্মুক্ত স্থানে করা যাবে না 31st নাইটের অনুষ্ঠান। কেবল তিন বিষয়ে পরীক্ষা নেয়, বাকি বিষয়গুলো চর্চার বাইরেই থেকে গেছে এবছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের। এতে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে নেয়ার বিষয়েও চিন্তিত অনেকে। উচ্চশিক্ষায় প্রবেশের আগেই তাদের ব্যাপারে বিকল্প কৌশল গ্রহণের পরামর্শ শিক্ষাবিদদের। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের হলে ফেরানোর মাধ্যমে দেড় বছরের অচলায়তন কাটে দেশের শিক্ষা ব্যবস্থায়। সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হয় এবারের এসএসসি পরীক্ষা। তবে ফলাফলে গ্রেডিং হয়েছে সব বিষয়ের ওপর, কিন্তু কিভাবে? উত্তরে জানা গেল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে জেএসসির ফলাফলের উপর ভিত্তি করে প্রকাশ করা হয় শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল। শিক্ষকরা বলছেন দীর্ঘদিন বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকলেও অনলাইনে শিক্ষকদের নিরলস চেষ্টার কারণেই এই ফলাফল। এর পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের আগ্রহ বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। করোনার কারণে তো আমাদের বিশ্বের সবাই কম বেশি আমরা আমাদের স্টুডেন্টরা ডিপ্রাইভ ছিল, সেই হিসাবে আমাদের বাচ্চারা তো অনলাইন ক্লাস পেয়েছে, খুব ভালোভাবে অনলাইন ক্লাস আমাদের শিক্ষকরা নিয়েছেন। এরপরে যখন স্কুল খুললো তখন আমাদের শিক্ষার্থীরা অনেক আনন্দ নিয়ে স্কুলে এসেছে, প্রত্যেকটা বাচ্চা বলেছে আমাদের ভালো লাগছে। অচলাবস্থা কাটায় যেমন স্বস্তি ফিরেছে, তেমনি দুশ্চিন্তাও রয়েছে মহামারীকালের শিক্ষার্থীদের নিয়ে। যদিও ফলাফল আকাশচুম্বী, তবুও সব বিষয়ের ওপর মূল্যায়ন না হওয়ায় ক্ষতি হয়েছে অনেক। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এইচএসসির পাঠদান শুরুর আগে ক্ষতিপূরণ ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। প্রাক এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের কারিকুলাম শুরু হওয়ার আগেই তাদেরকে 2-3 সপ্তাহের একটি ওরিয়েন্টেশনের ক্লাস নেওয়া, বিশেষ করে ভাষার শিক্ষার উপর এদেরকে একটা কমন কারিকুলামের অধীনে নিয়ে আসা। যে কিছু কিছু দুর্বলতা আছে বলে আমাদের শিক্ষাবিদ যদি মনে করেন সেইটা সংশোধনের জন্য রিমিডিয়াল ক্লাস যেটাকে বলা সেই রিমিডিয়াল ক্লাসগুলো নিতে পারেন তারা। উচ্চতর শিক্ষায় প্রবেশের আগে কোনোভাবে এই শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা বলছেন এই শিক্ষাবিদ। কিছু কিছু দুর্বলতা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। অনলাইন পাঠদানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় মাধ্যমিকে দেশসেরা হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। পাশাপাশি ছিল শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের মনোযোগ আর অভিভাবকদের তদারকি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে নবীন এই বোর্ড কিভাবে শতকরা পাশের হারে শীর্ষস্থান দখল করলো, এই প্রশ্নের উত্তর খুঁজেছেন সাদিকুর রহমান, ছবি তুলেছেন হোসেন আলী। 100 জনের মধ্যে যদি 97 জনের বেশি শিক্ষার্থী শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মাধ্যমিক পরীক্ষা উতরে যান, তাহলে বেদনাও শতকরা হিসেবে আনন্দের কাছে হার মানে, তারই প্রকাশ এই বাঁধ ভাঙা আনন্দ। করোনার চোখ রাঙানি, অনিশ্চয়তা ও আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে 18 মাসের স্থবিরতা ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 9টি শিক্ষা বোর্ড জুড়েই। তবে ময়মনসিংহ বোর্ডের সামনে ছিল সবচেয়ে নবীন হওয়ার চ্যালেঞ্জ। পরীক্ষা শেষের এক মাসের মাথায় অন্যান্য বোর্ডের সাথে তাল মিলিয়ে ফলাফল দেওয়ার পাশাপাশি ময়মনসিংহ হয়েছে দেশসেরা শিক্ষা বোর্ড।
শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন সম্মিলিত চেষ্টায় মিলেছে এ ফল। আমরা খুবই আনন্দিত যে ময়মনসিংহ পাশের হাট থেকে এগিয়ে আছে। এই অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তার সাহায্যে আমরা অনেকটা মেকআপ করেছি। অভিভাবকগণ সচেতন, শিক্ষার্থীরাও যথেষ্ট পরিশ্রম করেছে, তো সব মিলিয়ে আসলে চমৎকার রেজাল্টটি হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের। অনলাইন ক্লাসের মাধ্যমে অধিদপ্তর কর্তৃক জারিকৃত অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিন্তু শিক্ষার্থীদের সেই সংক্ষিপ্ত সিলেবাসগুলো সম্পূর্ণ করতে পেরেছি। বোর্ড কর্মকর্তারা জানালেন নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল বরাবরই ভালো হয়, তার উপর ছিল অনলাইন ক্লাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি। তাদের বেসটা বা শিকড়টা খুব জোরালো ছিল বলেই হয়তোবা তারা আজকে সুন্দর একটা আমরা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে মার্কসটা নিয়ে এসেছি এবং যে ফলাফলটা দিয়েছি তারা সেই রেজাল্টটাই পেয়েছে। অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিযোগিতামুখর সবসময় একটি শিক্ষাবান্ধব পরিবেশ বজায় থাকে ময়মনসিংহে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার 1,32,972 জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাশের দিক থেকে সর্বোচ্চ স্থান অধিকার করার পাশাপাশি এই বোর্ডের 10,092 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার এসএসসির ফলাফলে সব বোর্ডের চেয়ে পিছিয়ে আছে বরিশাল। গড় পাশে এই বোর্ডের হার 90.10। শিক্ষা বোর্ড বলছে করোনা পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী বই বিমুখ ছিল, এ কারণে ফল কিছুটা খারাপ হয়েছে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। পরিসংখ্যান বলছে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার 2019 সালে ছিল 77.14%, 2020 সালে তা বেড়ে দাঁড়ায় 79.70% এবং এবছর তা 90.19। তারপরও দেশের 9টি শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডই সবচেয়ে পিছিয়ে। বিভাগের 6 জেলার মধ্যে ফলাফলে এগিয়ে পিরোজপুর এবং তলানিতে রয়েছে ভোলা জেলা। শিক্ষার্থী অভিভাবকরা জানান করোনা মহামারী পড়াশোনায় ব্যাঘাত ঘটিয়েছে। শহরের শিক্ষার্থীরা যতটাও বা অনলাইনে ক্লাস করেছে প্রান্তিক পর্যায়ে বেশিরভাগই তা পারেনি। প্যান্ডেমিকের মধ্যে কেউ অনেক সময় পড়াশোনাটা কন্টিনিউ রাখতে পারেনি দেখা যায়। তারপরে হচ্ছে কেউ গাইডলাইন পায় নাই, সঠিক গাইডলাইন পায় নাই, নতুন প্যাটার্ন ছিল, তারপর অনেক মানে অনেক গ্যাপ, অনেক পরে এক্সাম হয়েছে, এই জন্য মনে হয় সমস্যাটা হয়েছে। গ্রামাঞ্চলের কথা বলবো, সেখানে অনলাইন ক্লাস অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হয়তো অতখানি যত্ন নেওয়ার বা নির্বিচ্ছিন্নভাবে হওয়ার সুযোগ ছিল না। এ বোর্ডে 1,446টি বিদ্যালয়ের মধ্যে 90টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে, একজনও পাশ করেনি এমন স্কুল নেই। এরপরও ফলাফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় শিক্ষা বোর্ড। যে ফলাফল পাশের হার হয়েছে আমাদের 90.19, এই পাশের হারটা এর চেয়ে ভালো হতে পারতো যদি ছেলেরা ক্লাস করতে পারত। মূলত এক ধরনের ছেলেরা একেবারেই পড়াশোনা টাচ করেনি, বই টাচ করেনি, এমন ছেলেরাই ফেল করে গেছে। পাশের হার কিংবা জিপিএ 5 নয়, মানসম্মত শিক্ষা হচ্ছে কিনা সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। এখানে একটা অসুস্থ প্রতিযোগিতায় ছেলেমেয়েদের যে যাতে না নামতে হয়, একটি সুন্দর প্রতিযোগিতার মধ্যে সুশিক্ষিত হতে পারে, তার জ্ঞান অর্জন করতে পারে, আমাদের ভবিষ্যৎ নাগরিকদের সেভাবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষাক্ষেত্রে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। বরিশালে এবার সব দিক থেকে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা, তাদের পাশের হার 91.25% এবং ছেলে শিক্ষার্থীদের পাশের হার 89.17%। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গুগল, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 100 ক্যাশ সার্ভার বন্ধ হচ্ছে আজ। ইতিমধ্যে প্রান্তিক গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে পড়েছেন ভোগান্তিতে। বিটিআরসি বলছে জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন থেকে নির্ধারিত অপারেটর ছাড়া আর কারো কাছে ক্যাশ সার্ভার থাকবে না। বন্ধের তালিকায় থাকা সার্ভারগুলো স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে, তবে ফেসবুক ও গুগলের অসহযোগিতায় তা কাজে লাগানো যায়নি বলে অভিযোগ ইন্টারনেট সেবাদাতাদের। শুভ খানের রিপোর্ট। ক্যাশ সার্ভার মূলত গুগল, ফেসবুক, ইউটিউবের প্রধান সার্ভারের সাথে সংযুক্ত সহযোগী নেটওয়ার্ক ব্যবস্থা। বাংলাদেশের কোনো গ্রাহক গুগল, ফেসবুক কিংবা ইউটিউবে তথ্য বা ভিডিও চাইলে প্রথমে প্রধান সার্ভার থেকে তা সরবরাহ করা হয়। গ্রাহক সংশ্লিষ্ট কন্টেন্টটি একবার দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে দেশীয় ইন্টারনেট সেবাদাতাদের ক্যাশ সার্ভারে জমা হয়। এরপর একই কন্টেন্ট অন্য গ্রাহক দেখতে চাইলে স্থানীয় ক্যাশ সার্ভার থেকে মুহূর্তেই সরবরাহ করা হয়।
তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে 31 ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের মধ্যে আইআইজি, নেক্স, ন্যাশন ওয়াইড আইএসপি এবং মোবাইল অপারেটর ছাড়া ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের কাছে থাকা ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দেয় বিটিআরসি। ইন্টারনেট সেবাদাতারা বলছে, বর্তমানে বাংলাদেশে গুগল, ফেসবুকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের 1600 সার্ভার রয়েছে। তবে সময়সীমা শেষ হলেও ফেসবুক গুগলের অসহযোগিতায় প্রান্তিক পর্যায়ে থাকা 350 মতো সার্ভার এখনও সরানো যায়নি। বিটিআরসি ঠিকই আমাদের অ্যানুসিটা দিয়ে দিয়েছে, বাট আমাদের গুগল, ফেসবুক বা লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা এখানে আছে তাদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছি না। নতুন সিদ্ধান্তের কারণে সেবা খাতে বাড়বে বৈষম্য। প্রান্তিক পর্যায়ের যে ইউজাররা আছে গুগল এবং ফেসবুকের ব্যান্ডউইথ, তারা কাঙ্ক্ষিত ব্যান্ডউইথটা তারা পাবে না। অবশ্যই একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং যারা ছোট আইএসপি তারা অবশ্যই এখানে একটু অসুবিধার মধ্যে পড়ছে। বিটিআরসি বলছে, অনুমোদন ছাড়া স্থাপন করা গুগল ও ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো নিরাপত্তার জন্য হুমকি। বিভিন্ন ধরনের গুজব হঠাৎ করে এসে সারা দেশে স্প্রেড হয়ে যাচ্ছে, যেটা আমাদের কোনো রেগুলেশন বা কোনো নিয়ন্ত্রণ সেখানে থাকে না। তো সবকিছুকে সামনে নিয়েই মূলত আমরা এই ক্যাশ সার্ভারের রিঅ্যারেঞ্জ বলতে পারেন। এর আগে 31 জুলাইয়ের মধ্যে ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দিলেও সেবাদাতাদের অনুরোধে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অনুমতি পাওয়ার 7 মাস পরও চালু হয়নি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার। ভারতের অভ্যন্তরীণ জটিলতায় আটকে আছে কার্যক্রম, এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টটি চলতি বছর 23 মার্চ খুলে দেওয়া হয়। তবে রুটটি চালু হলেও ব্যবহার করতে পারছেন না পাসপোর্টধারী যাত্রীরা। শর্ত সাপেক্ষে ভারত থেকে যাত্রী আসতে পারলেও ওপারে যেতে পারছেন না কেউই। এতে দ্বিগুণ অর্থ ব্যয়ের পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরের বাসিন্দারা। এজন্য হিলির ইমিগ্রেশন চেকপোস্টটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের। শত শত যাত্রী গেছে, এখন যেতে পারছে না, এই জন্য হচ্ছে আপনার এলাকার যাত্রীদের হচ্ছে আপনার অনেক ভোগান্তি হচ্ছে। আমাদের অনেক সমস্যা হয়, আমাদের আর্থিকভাবে খরচ বেড়ে যায় এবং দূর থেকে ঘুরতে যা আমাদের রোগীরও অনেক সমস্যা বেড়ে যায়। এই চেকপোস্ট দিয়ে বহু লোক আগে ভারতে যাওয়া আসা করতো, ইদানিং দেখছি ভারত থেকে যে যাত্রী আসছে কিন্তু ভারতে যাবার কোনো ব্যবস্থা নেই। এদিকে ইমিগ্রেশন চেকপোস্ট চালুর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। যেভাবে আগে স্বাভাবিকভাবে যাত্রী চলাফেরা করতো, এরা যাতে আবারও শুরু করা যায় এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। প্রাদেশিক সরকার এই বিষয়ে আলোচনা করছে এবং আমাদের দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হচ্ছে। পুনরায় ইমিগ্রেশন চালু হয় মানে যাত্রী, আমি বলছি যে বহির্গমন, আগমনটি আমরা দেখতে পাচ্ছি এখন বহির্গমন একেবারেই শূন্যের কোঠায়। তো চালু হলে নিঃসন্দেহে আমাদের পোর্টের এখানকার স্বাভাবিক যে ট্যাক্স, দাজতের ট্যাক্স, সেটাই আমরা পাবো। প্রতি বছর হিলি ইমিগ্রেশন দিয়ে দুদেশের মধ্যে কমপক্ষে 1.5 লাখ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন। সময় সংবাদ, হিলি। 31st night কেন্দ্র করে যে কোনো নাশকতা এড়াতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন টিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, হোটেলগুলোর আয়োজনে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যায় তেমন অনুষ্ঠানেরই অনুমতি দেওয়া হবে। কালের পরিক্রমায় একেবারে শেষ প্রান্তে 2021, মাত্র একদিন বাদেই নতুন খ্রিস্টাব্দ বরণ করা হবে বিশ্বব্যাপী। হালের সংস্কৃতিতে পুরনো বছরকে বিদায় জানানো শেষে নতুনের বরণে মেতে ওঠার অন্যতম উপলক্ষ হয়ে আসে 31st night-এর আয়োজন। মহামারী করোনায় সেই উদযাপনেও ভাটা গেল 2 বছর ধরে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়াচ্ছে নতুন সংখ্যা, আর সেজন্যই এবারেও ঘটা করে বর্ষবরণ উদযাপনে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা জানালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেল থেকেই মহানগরীর মোড়গুলোতে নিরাপত্তা চৌকির তল্লাশি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। উৎসবকেন্দ্রিক এলাকাগুলোর প্রবেশমুখেই বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। মহামারীর পাল্টে যাওয়া বাস্তবতায় নগরবাসীও নিরাপত্তার এই উদ্যোগগুলোকে স্বাগত জানাচ্ছেন। আমাদের জনসাধারণের জন্য এটা খুবই ভালো একটা উত্তম ব্যবস্থা। চিন্তাই, রাজধানী, তারপর মাদক, হ্যাঁ, এইগুলি থেকে মানুষ সতর্ক হবে। আমাদের কোঅপারেট করা উচিত আর সবারই নিয়ম মেনে চলা উচিত। কেমন হবে বর্ষবরণের সময় বাইরের পরিস্থিতি, সেসবের বিস্তারিত তুলে ধরতে বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করেন মহানগর পুলিশের শীর্ষকর্তা। জানান, খোলা জায়গায় কোনো জামায়াত হতে দেবেন না তারা। অনুরোধ ছিল পটকা আতশবাজির আয়োজন না করার। আমাদের কালচারের সাথে মিলে এই ধরনের কোনো অনুষ্ঠান তারা করতে পারবে
এখানে ওই ভিজে পার্টি ডিজে পার্টি এই ধরনের কোনো পার্টি আমরা অ্যালাউ করব না। শহরের কোথাও উন্মুক্ত স্থানে এই ধরনের কোনো পার্টি আয়োজনের বিপক্ষে এবং এটা দিতে না হয় আমরা সেটার জন্য নগরবাসীকে অনুরোধ করব। নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, তবুও বাড়তি নিরাপত্তার চাদরে রাজধানী সুরক্ষিত রাখা হবে বলে জানান ডিএমপি কমিশনার। আমরা অ্যালাউ করব না। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ব্যবসায় মন্দাভাব দেখা দেয়ায় অনিশ্চয়তা রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় বিগত বছরগুলোতে বড়দিন ঘিরে মাসব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা ভালো চললেও এবার ছিল একেবারেই ব্যতিক্রম। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনের প্রভাবে বেচা বিক্রিতে দেখা দিয়েছে মন্দাভাব, এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এবারে সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকার পরেও ব্যবসা বাণিজ্য গত দুই বছরের মতোই সাউথ আফ্রিকাতে ডিসেম্বর মাসে ব্যবসা বাণিজ্য অনেকটাই খারাপ যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতির এমন অবনতি হতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতিতে কর্মসংস্থান হারানোর শঙ্কা করেছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন রূপ অমিক্রন প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন জীবিকায়, সমাজ আর সামাজিকতায়। করোনা মহামারীতে দীর্ঘ ক্ষয়ক্ষতিতে নানা প্রতিবন্ধকতায় উৎসবের আমেজ হারিয়েছে দেশটির রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিবেশগুলো। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। জার্মানিতে বেড়েই চলেছে অমিক্রনের সংক্রমণ। এ অবস্থায় সরকারের করোনার নীতির সমালোচনার পাশাপাশি টিকা গ্রহণ নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। গেল নভেম্বর থেকে ডেল্টা ভেরিয়েন্টে কাবু, জার্মানিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। এরই মধ্যে দেশ জুড়ে নতুন এই ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা 13,500 ছাড়িয়েছে। সব মিলিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন 1,12,000 আর সংক্রমণ ছাড়িয়েছে 70,00,000। এদিকে টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় মৃত্যু ও নতুন করে সংক্রমিত হওয়ার ঘটনায় জনমনে নেতিবাচক মনোভাব দিনকে দিন বেড়েই চলেছে। করোনার দুই ডোজ টিকা নিয়েও নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। আমি এখনো কোনো টিকা নেইনি, কারণ তৈরি টিকাগুলোর উপর আস্থা রাখা সম্ভব হচ্ছে না। নতুন করে শুনছি করোনার ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধে কোনো টিকাই কার্যকর না, তো সাধারণ মানুষ যাবেটা কোন দিকে? এদিকে অমিক্রনকে রুখতে সুখবর দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। প্রোটিন সমৃদ্ধ নোভাক্সোভিড NVX COV-2373 নামের নতুন এই ভ্যাকসিনটি অমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির বিজ্ঞানীদের। ভ্যাকসিনটি ইতিমধ্যে ইউরোপীয় মেডিসিন এজেন্সির অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে 10 কোটি ডোজের একটি চুক্তিও করেছে ইউ। অন্যদিকে মার্কিন এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুযায়ী জার্মানি পাবে 40,00,000 ডোজ। করোনা বিরোধী জনসমাগম ও সমাবেশের পরও সংক্রমণ থেকে বাঁচতে টিকার কোনো বিকল্প দেখছেন না স্থানীয়রা। আমরা মনে করি করোনার আগের ভ্যারিয়েন্ট গুলোর মতো অমিক্রনও সংক্রামক, তাই বাঁচতে হলে টিকা নেয়ার কোনো বিকল্প দেখছি না। জার্মানি জুড়ে করোনা সংকটে বড়দিনের মতো নতুন বছর বরণেও থাকছে না বিশেষ কোনো আয়োজন। গেল নভেম্বরের পর থেকে 24.4 মিলিয়ন মানুষ ভ্যাকসিনের আওতায় আসায় স্বস্তি ফিরেছে জার্মানির স্বাস্থ্য বিভাগে, কিন্তু একই সাথে জার্মানির বিভিন্ন অঞ্চলে সরকারের দেয়া করোনা নীতিবিরোধী সমাবেশ বেড়ে যাওয়ায় অস্বস্তিতে রয়েছে গোটা প্রশাসন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনায় থাবায় সবচেয়ে খারাপ সময় পার করছে আয়ারল্যান্ড। প্রতিদিন শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি সংখ্যা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ একদিনে শনাক্তের সংখ্যা 20,000-এরও বেশি। করোনা নতুন ভেরিয়েন্ট অমিক্রনে আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মাঝে। এদিকে দেশটিতে অন্তত 94% প্রাপ্তবয়স্কদের করোনার টিকা দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা থাকলেও করোনা রোধে পর্যাপ্ত কর্মসূচি হাতে নেয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। খেলার খবর।
নিউজিল্যান্ডে টাইগারদের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। নতুন বছরে টেস্ট সিরিজ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দল, বললেন টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল। টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ, মাঠের ফলাফল আর বাইরের নানা ঘটনায় জর্জরিত দলটা নিউজিল্যান্ডের সৌন্দর্যে হয়তো একটু প্রশান্তির খোঁজেই ছিল। কিন্তু ওশেনিয়ায় শুরুর সময়টা একেবারেই ভালো কাটেনি। একের পর এক ঝামেলার মধ্য দিয়ে গেছে ক্রিকেটাররা। কোভিড আর বর্ধিত কোয়ারেন্টাইনে দম বন্ধ অবস্থা ছিল যেন। এমনকি একাধিক ক্রিকেটার না খেলেই দেশে ফিরে আসতে চেয়েছিলেন। সেসব চাপ আর শঙ্কা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে মুমিনুল মুশফিকরা। আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটেছিল যার কারণে হয়তো বা আমরা ট্রেনিংটা তিন চার দিন ওইভাবে করে করতে পারিনি। সো ইট ওয়াজ চ্যালেঞ্জিং। এখান থেকে বের হওয়ার পর বয়েজ হ্যাভ কপ আপ ওয়েল, আমাদের ম্যানেজমেন্ট হ্যাজ ওয়ার্ক হার্ড, এবং যথেষ্ট যা ফেসিলিটিস ছিল, যা সময় ছিল, আমরা পুরোপুরি অ্যাভেল করার চেষ্টা করেছি। মাউন্ট মঙ্গানুয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচটা খারাপ যায়নি। প্র্যাকটিস ম্যাচে যে টার্গেট ছিল টিম ম্যানেজমেন্টের সেটা পূরণ হয়েছে। লাস্ট প্র্যাকটিস ম্যাচেও দেয়ার ওয়াজ অ্যান ইন্টারাপশন ফার্স্ট ডেতে আপনার রেনের, বাট স্টিল উই সামহাউ উই put up a good show with the ball, and for that day it was a great weather jekhane amra shobai batting korechi, onek batsmanra run koreche, kichu batsman cameo kheleche, but important part was they all batted well, ebong kichu shomoy tara majkhane crease e khelte pereche. So overall preparation er dik theke I'm sure je amader management ebong players are satisfied. It was challenging, it is difficult because the condition is very much different to our home condition. And you know, New Zealand is very, very good team. They are a terrific team in their own den. So yes, it will be a good challenge. But our team talk confident. We had a good team dinner last night. So everybody gelled up well. Everybody is in a good mood. Inshallah, we hope that সামনে একটা ভালো টেস্ট ম্যাচ আমরা আশা করতে পারি। নিউজিল্যান্ডের মাটিতে কখনোই ম্যাচ জেতা হয়নি। তার উপর এ সফরে সিনিয়র পাঁচ ক্রিকেটারের মধ্যে এক মুশফিক ছাড়া নেই কেউ। তাই প্রস্তুতি নিয়ে তৃপ্ত হলেই চলছে না, মূল ম্যাচেও সেটার প্রতিফলন থাকা জরুরি। মাকসুম আলম খান, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিন বিষয়ে পরীক্ষা নেয়, বাকি বিষয়গুলো চর্চার বাইরেই থেকে গেছে এসএসসি উত্তীর্ণদের। ক্ষতি পুষিয়ে নিতে উচ্চ মাধ্যমিকে ভর্তির আগে বিশেষ ক্লাস নেওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।